ক্যালি গ্রুপের যেটা প্রেজেন্টেশন, ক্যালি গ্রুপ নিয়ে যদি আলোচনা করতে যাওয়া হয়, তাহলে আমাদের প্রথম ক্যালি গ্রুপের বেসিক কনসেপ্টটা নিতে হবে, যেটা সব ক্যালি গ্রুপের মধ্যে পাওয়া যায়। এই প্রসঙ্গে আমরা বায়োকেমিক যে ড্রাগগুলো আছে ক্যালি, মানে পটাশিয়াম, সেখান থেকে আমরা একটা আইডিয়া করতে পারি ক্যালি মানে হচ্ছে পটাশিয়াম। তাহলে পটাশিয়াম গ্রুপ আমাদের বায়োকেমিক ম্যাথমেটিকায় যেগুলো পাই সেখানে আমরা ক্যালিমিউরকে পাই, ক্যালিসাল্পকে পাই, ঠিক আছে, ক্যালিফসকে পাই। এই তিনটে ড্রাগ আমাদের বায়োকেমিক কনসেপ্টে আছে। এই তিনটে ড্রাগকে আমরা ওখান থেকে নিতে পারি এবং ওখানে গিয়ে আমরা যেটা দেখি সেটা যদিও বায়োকেমিক প্রেজেন্টেশন, কিন্তু তার মধ্যে ধর ক্যালিফস এবং ক্যালিসাল্প এই দুটো ড্রাগ প্রভূত পরিমাণে হোমিওপ্যাথিক ব্যবহার। ক্যালিমিউরের ব্যবহার রিজিওনাল, ক্যালিমিউরের জেনারালাইজড হোমিওপ্যাথিক ব্যবহারটা কম। তবে ক্যালি গ্রুপ আলোচনা করতে গেলে এদেরকেও আমার দরকার হবে। তাহলে ক্যালি গ্রুপ মানে পটাশিয়াম গ্রুপ। পটাশিয়াম গ্রুপ বডিতে যেটা করে সেটা হচ্ছে নার্ভের ওপর কাজ করে, নার্ভ ট্রান্সমিশনের সাহায্য করে। সোডিয়াম পটাশিয়াম, সোডিয়াম চ্যানেলগুলো আমাদের বডিতে যা করে সেটা হচ্ছে ওয়াটার ব্যালেন্স মেনটেন করে। পটাশিয়াম প্রত্যক্ষভাবে করে না, পরোক্ষভাবে করে, খেয়াল রাখতে হবে। তাহলে পটাশিয়াম আমার বডিতে ওয়াটার ব্যালেন্স মেনটেনেন্সের কাজ যে খুব প্রমিনেন্টলি করে তা না, রেদার এগুলো নার্ভ ট্রান্সমিশনের খুব কাজ, ঠিক আছে। তার মানে আমার বডিতে নার্ভের যা যা গণ্ডগোল, আমার বডিতে নার্ভ স্টিমুলেশন করা, আমার বডিতে নার্ভের মধ্যে দিয়ে খবর নিয়ে যাওয়া, হ্যাঁ, নিউরো ট্রান্সমিটারগুলোর যা কাজ, সব জায়গাতেই আমাদের একটা পটাশিয়ামের প্রেজেন্টেশন দরকার। আমরা ম্যাথমেটিকায় যা পড়ি, ফিজিওলজির সাথে যদি আমরা জুড়ি, সেখানে আমরা দেখি বডি থেকে প্রচুর পরিমাণে ওয়াটার লস যদি হয়, বিশেষত ভমিটিং, সেখানে পটাশিয়াম আমাদের বডিতে ডেফিসিট। তাহলে আমাদের যা যা পটাশিয়াম গ্রুপ অফ ড্রাগ আছে সেখানে আমরা একটা এইরকম প্রেজেন্টেশন পাব। কথাটা বোঝা গেল কি দেখ? তাহলে ডেফিসিয়েন্সি হতে গেলে এই অসুখগুলো আমার দরকার হবে, যেখানে বডি ফ্লুইড লস, যেখানে প্রচুর দিন ধরে মানুষ কষ্ট পাচ্ছে, নার্ভ অ্যান্ড নার্ভ রিলেটেড প্রেজেন্টেশন, এক্সট্রিম উইকনেস, প্রফিউজ ডিসচার্জেস, অফেন্সিভ ডিসচার্জেস, এবং তার সাথে সাথে পটাশিয়ামের গণ্ডগোলের কারণে কী হয় বডিতে না, ডিজেনারেটিভ চেঞ্জেস ফলোড বাই ডিস্ট্রাকশনস। এই কারণেই আমাদের যখন ঘাটা হয় তখন অ্যালোপ্যাথি মোড অফ ট্রিটমেন্ট কী করে, পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিয়ে জায়গাটা ধুয়ে দেওয়া হয়। তাহলে পটাশিয়াম কী করে, সেল টিস্যুগুলো যাতে নষ্ট হয়ে না যায় সেই জায়গাটাও মেনটেন করে। তাহলে যত আমার পটাশিয়াম কম্পাউন্ড আছে সবার মধ্যে একই ঘটনা আছে, খেয়াল রাখতে হবে, বোঝা যাচ্ছে কথা? তাই যদি হয় তাহলে আমি যদি টোটাল ক্যালি গ্রুপকে একটা ছাতার নিচে ভাবি তাহলে তার কিছু কমন প্রেজেন্টেশন থাকবে। প্রথমে আমরা কতগুলো ক্যাটাগরিতে ভাববো, প্রথম আমরা এইটা যেটা ভাবছি এটাকে আমরা ফিজিওলজিক্যাল ক্যাটাগরি বলতে পারি, যেটা হচ্ছে ওর ব্যাকবোন। এরপরে আমরা মায়াথমেটিক্যালি, তাহলে আমাকে ক্যালি যাই বলুক ওর বেসিক কম্পাউন্ড বা স্কেলিটন হবে ওইটা, যেটা হচ্ছে কিনা ওর ব্যাকবোন। যে ঘটনাগুলো হলে আমি চট করে ক্যালির কথা ভাবব, আমি পটাশিয়ামকে ভাববো কেন, সে আমার ক্যালি ফসি হোক আর ক্যালি আয়োডি হোক, ক্যালি ব্রোমি হোক বা ক্যালি বাই হোক। এই ভাবনাটা আসতে গেলে এই থিঙ্কিংটা এইভাবে করার দরকার। শুধুমাত্র বাপু রিজিওনাল সিমটম ধরে ভাবলে ক্যালি গ্রুপের মধ্যে ওই ক্যালি বাই আর ক্যালিকাপ ছাড়া একটাও প্রেসক্রিপশন আসবে, ক্যালিকার্বের স্টিচিং পেন আর ক্যালিবাইস টু রোপি ডিসচার্জ, এছাড়া কিন্তু প্রেসক্রিপশন হবে না, স্পটি পেন রোপি ডিসচার্জ, বুঝে যাচ্ছে? তাহলে আমরা সাজানোর চেষ্টা করি যে আমি একটা গ্রুপ অফ সিমটমসকে ভাবি যে ছাতার নিচে সিমটমগুলোকে দাঁড় করালে আমি চট করে ভাবতে পারবো যে এটা আমার ক্যালি গ্রুপের প্রেজেন্টেশন নয় তো, কী সেই জিনিসটা। তাহলে সেইটাকে ভাবলে আমরা পরপর একটা সিমটমকে ভাবি,
প্রথম যেটা এতক্ষণ ধরে বলে এলাম ফিজিওলজিক্যাল ব্যাকগ্রাউন্ডকে সাজিয়ে, যে ক্যালি গ্রুপ মানেই হচ্ছে ডিস্ট্রাকশন, ক্যালি গ্রুপ মানেই নার্ভ এবং নার্ভ ওরিয়েন্টেড প্রেজেন্টেশন, ক্যালি গ্রুপ মানেই একটা লং টার্ম ডিসচার্জ, ক্যালি গ্রুপ মানেই একটা পেশেন্টের মধ্যে জেনারেলাইজড একটা ল্যাসিচুড, দুর্বলতা বা উইকনেস, ঠিক আছে। ক্যালি গ্রুপ মানে মেন্টালি পেশেন্ট খুব কাম অ্যান্ড কোয়াইট থাকে না, রেদার হি বিকাম রেস্টলেস, এবং সেইখানে আমরা যেটা পাই সেটা হচ্ছে হোপলেস, ডিসপেয়ার, রিকভারি অফ, এই রকমের প্রেজেন্টেশনগুলো আমরা পাবো, যেখানে পেশেন্টের মধ্যে মন এবং মন সংক্রান্ত ব্যাপারে চিন্তাভাবনা করার যে থট সেটা রেদার ক্লাউডেড, খুব পরিষ্কার পরিচ্ছন্ন ভাবনা ক্যালি গ্রুপের থাকে না, সেখানে তার মনে দুশ্চিন্তা, তার মনে দুর্ভাবনা, রোগ সারবে না এই নিয়ে তার একটা দুশ্চিন্তা, একটা ডেসপেয়ার, একটা হোপলেস প্রেজেন্টেশন সবসময় তার মধ্যে পাওয়া যায়। এইবার দেখ পরের প্রেজেন্টেশন, না ক্যালি গ্রুপের মধ্যে এর পরের প্রেজেন্টেশন যেটা সেটা হচ্ছে যে একটা মিউকাস ওরিয়েন্টেড গন্ধ, অল ওভার দ্য বডির মিউকাস মেমব্রেনের ওপরে ক্যালি গ্রুপের একটা কাজ আছে, সেইটা কোথাও দেখা যাচ্ছে প্রফিউজ ডিসচার্জ, কোথাও দেখা যাচ্ছে প্লুরালিফিউশন, কোথাও দেখা যাচ্ছে অ্যাসাইটিস, ঠিক আছে, আবার কোথাও দেখা যাচ্ছে একটা জেনিটাল তোমার কী বলে একটা পিআইডি, তার মানে মিউকাস মেমব্রেন রিলেটেড ঘটনার সাথে ক্যালি গ্রুপের একটা প্রেজেন্টেশন থাকছে। এটা সব ক্ষেত্রেই কি না কমন একটা ডিজেনারেটিভ, ডিস্ট্রাকটিভ এবং ইনকোঅর্ডিনেটেড প্রেজেন্টেশন এক একটা ড্রাগের ক্ষেত্রে এক এক রকম, এক্সাম্পল দিলে বোঝা যায়। যেমন ক্যালিফোসের ক্ষেত্রে আমরা জেনারেলাইজড ডিস্ট্রাকশন অ্যান্ড ডেবিলিটি অ্যালং উইথ ক্রনিক ডিজিজেস, যেমন টিউবারক্লোসিস, যেমন পেশেন্টের মায়াস্থেনিয়া গ্র্যাভিস, যেমন পেশেন্টের টার্সিয়ারি সিভিলিস, বুঝেছি কথাটা, যেমন পেশেন্টের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে ভুগতে ভুগতে তার ম্যালিগনেন্সি, যেমন পেশেন্টের একটা ক্রনিক আইবিএস, এই রকম ঘটনাগুলোর সাথে ক্যালিফোসের মিল, স্লিপলেসনেস। আবার যদি আমি ক্যালি কার্ভের কথা ভাবি, ক্যালি কার্ভের মধ্যে কী পাচ্ছি না, ক্যালি কার্ভের প্রফিউজ ডিসচার্জ, প্রফিউজ সোয়েট, তার কনস্টিপেশন, তার ব্যাকেক, তার স্টিচিং পেন, তার চেস্ট ওরিয়েন্টেড গন, ক্যালি কার্ভ। আবার যদি আমি ক্যালি বাইকে ভাবি, রোপি স্টিঞ্জি ডিসচার্জেস, তাহলে এভরি হয় দে আর রিলেটেড টু মিউকাস মেমব্রেন, এই যে প্রোডাক্ট যেটা তৈরি হচ্ছে সেটা শুধু ক্যালির জন্য না, ক্যালির পরে যেটা আছে গ্রুপ, তাহলে ক্যালি গ্রুপের প্রেজেন্টেশন উইকনেস, ক্যালি কার্ভ সাংঘাতিক উইক, ভুল হয় কোথায়, সাংঘাতিক দুর্বলতা, ঘুম থেকে উঠে চলতে পারি না, ভালো লাগে না, কাজ করার ইচ্ছে হয় না, ক্যালকেরিয়া, প্রচুর ঘাম, প্রচুর শীতবোধ, কী হচ্ছে সাংঘাতিক অ্যানসাস, ক্যালকেরিয়া কার্ড প্রতিদ্বন্দ্বী, ক্যালি কার্ভের অনেক প্রেসক্রিপশন ক্যালকেরিয়া কার্ড প্রেসক্রাইব হয়ে যায়, ব্যাকেক তো ক্যালকেরিয়া কার্ভেও আছে, ততটা প্রম্পট না, বাট দেয়ার ইজ ব্যাকেক, এও কনস্টিপেটেড, এও কনস্টিপেটেড, ক্যালকেরিয়া কার্ভও কনস্টিপেটেড, ক্যালি কার্ভও কনস্টিপেটেড, ক্যালি কার্ভেরও হেমারয়েডস, ক্যালকেরিয়া কার্ভেরও হেমারয়েডস, বুঝাচ্ছে, এও ফিয়ার, এও অ্যান্সার্স, কথা বলতে বলতে ঘামিয়ে যাচ্ছে, ও কথা বলতে বলতে ঘামিয়ে যাচ্ছে, বাট চিলি, বোথ আর ভেরি চিলি, তাহলে প্রেসক্রিপশন কী হচ্ছে, কমন প্রেজেন্টেশন, যেই আমি ভাবতে যাচ্ছি মোটা সোটা চেহারা, ক্যালকে রেকআপ কভার করে বেরিয়ে চলে যাচ্ছে, ক্যালি কিন্তু আসছে, ঠিক আছে, ক্যালকে রেকার বউ সর্দি লাগার থাক, ক্যালিকার বউ সর্দি লাগার থাক, বুঝেছো কথাটা, তাহলে এই যে ক্যালি গ্রুপ অনেক ক্ষেত্রেই ক্যালকেরিয়া গ্রুপের পাশে পাশে যায়, আমরা যেই প্রেসক্রিপশন করতে যাব দেখবো দুজনের পাশাপাশি আছে। আরেকটা এক্সাম্পল দিচ্ছি, আমি ক্যালিফোসের কথা বললাম, পাশাপাশি ক্যালকেরিয়া প্রেসক্রিপশন দেখো, এও লিনথিনিম আছে, এটা এও নিউট্রিশনের অভাব, ও নিউট্রিশনের অভাব, এরও লং টার্ম ডেবিলিটি, ওরও লং টার্ম ডেবিলিটি, এও টিউবারকুলার, ও টিউবারকুলার, এরও অ্যানিমিক, ও অ্যানিমিক, হ্যাঁ ওখানে দুর্গন্ধ বেশি, এখানে দুর্গন্ধ, পাশাপাশি যাচ্ছে কি, ক্যালিফোস সোরা সাইকোসিস সিভিলিটিকে একটা কম্বিনেশন, এখানে সিভিলিস প্রিডমিনেন্ট, ক্যালকেরিয়া ফস টিউবারকুলোসিস,
আছে সিভিলিজ ওখানে, অ্যানেমিক আছে, কিন্তু তার নার্ভ ওরিয়েন্টেড প্রেজেন্টেশন পাশেপাশে আছে, ঠিক এক প্রেসক্রিপশন পাশেপাশে যাচ্ছে, ক্যালিফসের কথা বলছে। তাহলে দেখ আমি কি বলছিলাম যে মিউকাস মেমব্রেনের প্রেজেন্টেশনের একটা গন্ডগোল, যেখানে গিয়ে আমরা মিউকাস মেমব্রেনের আফেকশনস দেখি, মিউকাস মেমব্রেনের হাইপারট্রোফাইড প্রেজেন্টেশন দেখি, ওভার সিক্রিয়েশনস দেখি, মিউকাস মেমব্রেনের মধ্যে আমরা রোপি স্টিঞ্জি ডিসচার্জেস ইন কেস অফ ক্যালিবাই ভাববো কখন, না দীর্ঘদিন ধরে নাকে সর্দি যাচ্ছে না, দীর্ঘদিন ধরে নাকে সর্দি যাচ্ছে না, মোটা সোটা চেহারা, হাঁচি কাশি আছে, অ্যালার্জিক রাইনাইটিস, আমার প্রেসক্রিপশন কি চলে আসছে, ফলসিফিক, আমার প্রেসক্রিপশন কি চলে আসছে, শুধু রোপি স্টিঞ্জি ডিসচার্জটা যদি না থাকে আমি কখনোই ক্যালিবাইকে ভাবছি না, কেন ভাবছি না, না আমার প্রেজেন্টেশনে ক্যালকিরিয়া কাপ বসে আছে, আমার প্রেজেন্টেশনে পালসেডিলা বসে আছে, আমার প্রেজেন্টেশনে থুজা বসে আছে, ক্যালিবাইও আছে, কথাটা বোঝা যাচ্ছে। তাহলে কি হলো না, যখনই আমি মিউকাস মেমব্রেনের আফেকশনসগুলো পাবো, যখনই আমি লং টার্ম একটা ইনফ্ল্যামেটরি কন্ডিশন পাবো, একটা ইনডিউরেটেড ফিলিং পাবো, একটা ওভার সিক্রিশনের প্রেজেন্টেশন পাবো, একটা অ্যাক্রিটনেস পাবো, তখন আমার ক্যালিগ্রিপের কথা বাদ করে, এই ঠিক এই যেটা বললাম ক্যালিভাই, এর পাশেপাশে আমার ক্যালিগ্রুপের আরেকটা ড্রাগ দেয় কে, না তার নাম ক্যালি আয়োড। তাহলে কখন ক্যালি আয়োড ভাবছি, প্রেজেন্টেশনগুলো ভাব, আমি পুরো গ্রুপটাকে নিয়ে ভাবছি, নাকে পলি, অ্যাট্রপিক অ্যাট্রপিক প্রেজেন্টেশন, নেজাল মিউকাস মেমব্রেনের অ্যাট্রপি, নাকে গন্ধ পায়, ইনডিউরেশন অফ দ্য টনসিলস, ঠিক আছে, ইনডিউরেশনস অফ দ্য নেজাল বোন, নেজাল পলি, ডিএনএস, প্রচুর হাঁচি আর কাশি, অ্যালার্জিক রাইনাইটিস, নাক দিয়ে টপ টপ করে কাঁচা জল পড়ে, হুইচ ইজ ভেরি এক্সকোরিয়েটিভ ইন নেচার, থার্ড অ্যান্ড ফোর্থ স্টেজ অফ ইনফ্ল্যামেটরি কন্ডিশনস, ইন হুইচ দেয়ার ইজ হাইপারট্রোফাইড প্রেজেন্টেশন, হাইপারট্রফি অফ দ্য মিউকাস মেমব্রেন অফ দ্য নোজ, নাকে গন্ধ পায়, ওভার সেন্সিটিভ টু স্মেল, অ্যান্ড হিয়ার দ্য পেশেন্ট ইজ ভেরি, here the patient is very very hot, this is a baba koi, koi baba koi, it's a jetu, hey sho pore kotha ha, khub interesting alochona ekhane ei cali iod jeta bolchhilam, dekh bhabna ta kotheke ashbe na jokhone ami thik ei bhabe bhabbo থার্ড স্টেজ অ্যান্ড ফোর্থ স্টেজ অফ ইনফ্ল্যামেশন, মানে দীর্ঘদিন ধরে ইনফ্ল্যামেটরি কন্ডিশনস আছে, এই ইনফ্ল্যামেটরি কন্ডিশনটা নোজ ওরিয়েন্টেড রিলেশন, জেনিটাল ওরিয়েন্টেড রিলেশন, আমার বোন ওরিয়েন্টেড রিলেশন, তাহলে কী পাচ্ছি, এক্সস্টোসিস, নোডিউল, হাইপারট্রফি, গ্রোথ, তার সাথে পেশেন্টের প্রস্টেশন, বোঝা গেল কি বল। তাহলে নাক এবং নাক সংক্রান্ত ঘটনা, অ্যালার্জিক রাইনাইটিস, অ্যাট্রপিক প্রেজেন্টেশন, অ্যাট্রপি অফ দ্য নেজাল মিউকাস মেমব্রেন, হাঁচি কাশি আছে, দীর্ঘদিন ধরে টনসিলগুলো ফুলে আছে, হিয়ার দ্য পেশেন্ট ইজ ভেরি হট বিকজ আয়োডিয়াম ইজ হিয়ার, ক্যালি আয়োড, ক্যালি গ্রুপের আর ক্যালি সাল্ভ, এরা হচ্ছে হট, বাকিগুলো মেজরিটি চিলি, খেয়াল। তাহলে কী বুঝলাম না, যখন আমি বোন অ্যান্ড বোনি গ্রোথ পাচ্ছি, যখন আমি এক্সস্টোসিস পাচ্ছি, যখন আমি নোডিউল পাচ্ছি পেশেন্টের, তার সাথে তার একটা অ্যালার্জিক কন্ডিশন পাচ্ছি, তখন আমি ক্যালি গ্রুপকে ভাবছি, কিন্তু তখন ক্যালি আয়োডকে ভাবছি, তখন আমি ক্যালি ব্রোমকে ভাবছি হিসেব করে, মানে একটা হ্যালোজেন কম্পাউন্ড, হ্যালোজেন কম্পাউন্ডের বিশেষত্বই হচ্ছে থার্ড অ্যান্ড ফোর্থ স্টেজ অফ ইনফ্ল্যামেটরি কন্ডিশন উইথ এক্সুডেশন and with your proliferations of the bones, সেটা স্ক্যাল্পে হতে পারে, কমনলি তুই এখন দেখতে পাবি মাথার এখানে হাড়গুলো উঁচু হয়ে উঠছে, এক্সস্টোসিস, যেগুলো কোনো মতেই নড়ছে না, ইয়েস হিয়ার দ্য পেশেন্ট ক্যান বি ইম্প্রুভ উইথ দ্যাট পার্টিকুলার টাইপ অফ ড্রাগ, হাতে বনিগুলো, রিস্টের হাড়গুলো বেড়ে যাচ্ছে, পায়ে ধাক্কা লেগেছে কি এ হয়েছে, সেই জায়গাগুলো উঁচু উঁচু হয়ে যাচ্ছে, সিন বনের ওপরে গ্রোথ, ওয়ান্ডারফুল প্রেজেন্টেশন, ক্যালি আয়, বুঝলি, আচ্ছা এগুলো যাক, এরপরের প্রেজেন্টেশন নিয়ে কথা বল।
আমরা তো গ্রুপ নিয়ে আলোচনা করছি, আগে গ্রুপগুলো বুঝে নিই তারপর পার্টিকুলারে ঢুক। তাহলে কম্পাউন্ড অনুযায়ী হ্যালোজেন গ্রুপ ঢুকলে ক্যালি ব্রোম ক্যালি আয়, বেশ। মিউকাস মেমব্রেনের কথা বলছিল, আমি বলেছি পুরো রেঞ্জটা কভার করে। তাহলে এক্সাম্পল সাইট করা যায়, ক্যালিমিউর, ঠিক আছে, ক্যালিমিউর মানে ক্লোরাইড আছে, ঠিক আছে, ন্যাট্রামিউর সোডিয়াম ক্লোরাইড, আর এই হচ্ছে পটাশিয়াম ক্লোরেট। কী করে না আমাদের মিউকাস মেমব্রেন সিক্রিয়েশনস মেনটেন করে, ক্যালিমিউর না থাকলে মিউকাস মেমব্রেন নর্মাল কাজ করতে পারে। তার জন্য কী হয় না, অ্যালবুমিন অ্যান্ড অ্যালবুমিন লাইক ডিসচার্জেস ফ্রম অল ওভার দ্য মিউকাস মেমব্রেন, সাজিয়ে থাকে। তাহলে অ্যালবুমিন অ্যান্ড অ্যালবুমিন লাইক ডিসচার্জেস যখন নাক দিয়ে হচ্ছে তখন তার নাম কোরাইজা, যখন জেনিটাল দিয়ে হচ্ছে তখন তার নাম লিউকোরিয়া, যখন পেচ্ছাপ দিয়ে হচ্ছে তখন তার নাম অ্যালবুমিন ইউরিয়া, বুঝেছে কথাটা, যখন পায়খানার সাথে যাচ্ছে তখন তার নাম ডিসেন্ট্রি, ইয়েস ক্যালিমিউর ইজ দ্য বডি প্রেজেন্টেশনসে। যখন ডিসচার্জের মধ্যে ওয়াটারি অ্যালবুমিনাস ডিসচার্জ কাম ফ্রম এভরি অরিফিস, দ্যাট ইজ ইউর ক্যালিগ্রুপ, দ্যাট ইজ ইউর ক্যালিমিউর, এটা ইনফ্লামেশনের ফার্স্ট স্টেজ। না ক্যালিবাই করি, টপিকটা হচ্ছে ক্লিয়ার ওয়াটারি ডিসচার্জ বা অ্যালবুমিনাস ডিসচার্জ, ক্যাটেগরি হচ্ছে ফার্স্ট স্টেজ ফেরাম্পস, সেকেন্ড স্টেজ ক্যালিমিউর, তারপরে সব থার্ড স্টেজের ড্রাগ, এখানে আলোচনাটা কম্বাইন হচ্ছে, ঠিক আছে। আমি যদি শুধু বায়োকেমিক ড্রাগের কথা বলি তাহলে ক্যালিমিউরকে সেকেন্ড স্টেজ অফ ড্রাগ বলে, যেখানে ডিসচার্জ আছে। ইনফ্লামেটরি স্টেজ পর্যন্ত ফেরাম্পস, ইনফ্লামেটরি স্টেজের পরের স্টেজ যে কোনো স্টেজ সেকেন্ড স্টেজ অফ ইনফ্লামেশন, ইন এভরি কেসেস অফ সেকেন্ডারি মানে সেকেন্ড স্টেজ অফ ইনফ্লামেশন অফ দ্য মিউকাস মেমব্রেন ইউ ক্যান থিঙ্ক অ্যাবাউট ক্যালিমিউর, বুঝলাম। বার্ন অ্যান্ড ইউর ভেসিকুলার প্রেজেন্টেশন, ক্যালিমিউর ইজ দ্য ড্রাগ ইন বায়োকেমি, হাত পুড়ে গেছে, বার্নিং বার্ন ইঞ্জুরি হয়েছে, ফসকা পড়ে গেছে, ক্যালিমিউর হ্যাজ দ্য ক্যাপেবিলিটি টু অ্যাবজর্ব দ্য বডি ফ্লুইড, বোঝা গেল কথাটা। আমি যদি ক্যালিমিউর প্রেসক্রিপশন করি, ক্যালিমিউর হ্যাজ দ্য ক্যাপেবিলিটি টু অ্যাবজর্ব দ্য ফ্লুইড, বায়োকেমিক্যালি যদি ব্যবহার করা যায় 6 ঘন্টা 12 ঘন্টা 24 ঘন্টার মধ্যে আমরা দেখবো ফসকাগুলো শুকিয়ে গেছে, ইভেন জুতো পড়েছে ফসকা পড়েছে, জুতো পড়ে ফসকা পড়েছে, আমরা এলিয়াম সেপার কথা হোমিওপ্যাথিতে বার, ক্যালিমিউর ইজ দ্য ওয়ান্ডারফুল ড্রাগ ইউ। যদি আমি ক্যালিমিউর প্রেসক্রিপশন করি, এখানে 6x12x প্রেসক্রিপশন হয় বায়োকেমিক কনসেপ্টে, এবং দেখা যায় এটা খুব ভালো কাজ করে, 4টে করে ট্যাবলেট দিনে 2-3 বার খেতে দিলে দারুণ সুন্দর কমে, কুইক ম্যাজিক্যাল রেসপন্স, বিকজ মিউকাস মেমব্রেনে শুধু সিক্রেশনটাকে চেঞ্জ করে দেওয়া হচ্ছে, অ্যান্ড ক্যালিমিউর হ্যাজ দ্য ক্যাপেবিলিটি টু অ্যাবজর্ব দ্য বডি ফ্লুইড, বুঝে গেল, টিস্যু ফ্লুইড। আমাদের আর্নিকাতে আছে, আর্নিকার ব্যাকেটে ক্যালিমিউর লেখা আছে, সালফার লেখা আছে, মাথায় ধাক্কা লেগেছে, ট্রমা হয়েছে, ফ্লুইড জমে আছে, হেমাটোমা হয়ে আছে, বায়োকেমিক্যালি ইউ ক্যান থিঙ্ক অ্যাবাউট ফেরাম্পস অ্যান্ড ক্যালিমিউর কম্বাইন্ডলি, হোমিওপ্যাথিক্যালি ইউ ক্যান থিঙ্ক অ্যাবাউট আর্নিকা ফলোড বাই সালফার হুইচ হ্যাজ দ্য ক্যাপেবিলিটি টু অ্যাবজর্ব দ্য সেরাস ফ্লুইড। তাহলে যেখানেই আমার গণ্ডগোল সেখানে আমি কী দিয়ে ভাবতে পারি না, ফ্লুইড জমে গেছে, এক্সেস ফ্লুইড জমে আছে, এবং সেই ফ্লুইডটার মধ্যে কম্পাউন্ডের মধ্যে আমি ক্যাটেগরিক্যালি কী পাচ্ছি না, ওয়াটার প্রেজেন্টেশনস অ্যান্ড অ্যালবুমিনাস প্রেজেন্টেশন, উই ক্যান থিঙ্ক অ্যাবাউট দ্য ড্রাগ কল্ড ক্যালিমিউর, ইট ইজ ইউর ক্যালি গ্রুপ অফ ড্রাগ, হোমিওপ্যাথিতে 3200ও কাজ করে। তবে যেটা বললাম এই ফসকা পড়া বা এই জায়গাগুলো, এখানে আমাদের কিন্তু 6x12x ভালো রেসপন্স, খুব তাড়াতাড়ি রেসপন্স, অ্যান্ড ক্যালিমিউর হ্যাজ দ্য প্রেজেন্টেশন টু প্রডিউস অ্যাকিউট ইনফ্লামেটরি প্রেজেন্টেশনস হুইচ ইজ কল্ড ক্যাটারাল প্রেজেন্টেশন। আমরা প্যাথোলজিতে একটা টাইপ অফ ইনফ্লামেশন পড়েছিলাম যার নাম ছিল ক্যাটারাল ইনফ্লামেশন, মানে যেখানে গিয়ে আমার ক্যাটার তৈরি হয় নাকে সর্দি। সো ক্যাটারাল ইনফ্লামেশন যেখানে আমি পাচ্ছি সেখানে আমি ক্যাটারাল গ্রুপকে ভাবছি, এবং দ্য ফার্স্ট ড্রাগ অফ চয়েস ইজ ক্যালিমিউর, ইউ ক্যান থিঙ্ক অ্যাবাউট 230 অ্যান্ড অ্যাবাউ, বুঝে গেল। তাহলে মিউকাস মেমব্রেনের ফার্স্ট স্টেজ সেকেন্ড স্টেজ,
যেই আমি থার্ড স্টেজে যাবো মেকাস মেমব্রেনে, এক্ষুনি বলছি বুঝাল ক্যালি বাই ক্যালি আয়োর ক্যালি সাল আমাদের লাস্ট স্টেজ, যেখানে ডিস্ট্রাকশন, যেখানে অফেন্সিভনেস, যেখানে ডিজেনারেশন সাংঘাতিক, দ্যাট ইজ এ ক্যালি ফোর্স। শুধু মিউকাস মেমব্রেন লাগি কান দিয়ে জল পড়ছে, কানে মিউকাস মেমব্রেন আছে একই জিনিস, তাই কান দিয়ে দীর্ঘদিন ধরে পুঁজ পড়ছে, দীর্ঘদিন ধরে যেখানে পুঁজ সেখানে সালফেট পড়লাম, ক্যালকেরিয়া বলবি তো ক্যালকেরিয়া স্যার, ন্যাট্রাম বলবি তো ন্যাট্রাম স্যার, ক্যালি বলবি তো ক্যালি স্যার, বুঝলাম। তাহলে যেখানেই সবুজ হলুদ ডিসচার্জ, যেখানেই দীর্ঘদিন ধরে ডিসচার্জ, সেখানে একটা সালফেট কম্পাউন্ডের দরকার হয়, এবং এখানে আমাদের ভালো ভালো কম্পাউন্ড আছে, ক্যালসিয়াম সালফেট, পটাশিয়াম সালফেট, ক্যালি সাল, ক্যালি সাল মানে একই জিনিস, মিউকাস মেমব্রেনের ডিসচার্জ, দীর্ঘদিন ধরে প্রেজেন্টেশন গিয়েও যাচ্ছে না, অফেন্সিভ ডিসচার্জ, ইয়েলোইশ গ্রিনিয়াস ডিসচার্জ, এবং এক্সট্রিম ডেবিলিটি অফ দ্য পেশেন্ট, বাট দ্য পেশেন্ট ইজ ভেরি হট। রিলেটেড ড্রাগ, ইট ইজ অ সাইলেশিয়া, অফেন্সিভ ডিসচার্জেস, ভেরি লিকুইড ডিসচার্জেস, মিক্সড উইথ ব্লাড অ্যান্ড ব্লাড কম্পাউন্ড, ডিস্ট্রাকশন অফ দ্য ব্লাড কর্পাসলস, অ্যাডজয়নিং বোন অ্যান্ড বোনি গ্রোথ প্রেজেন্ট, অ্যাডজয়নিং বোনস আর অলসো ইমপ্লেমেটেড, ফিস্টুলা অ্যান্ড ফিস্টুলাস প্রেজেন্টেশনস, পেশেন্ট চিনি হ্যাঁ সেটাই তো বলছি, কম্প্যারিজন বলছি, কম্প্যারিজন বলছি, হিসেব কর, তাহলে উই ক্যান থিঙ্ক অ্যাবাউট সাইলেশিয়া, উই ক্যান থিঙ্ক অ্যাবাউট হিপাসাল, উই ক্যান থিঙ্ক অ্যাবাউট ক্যালিসাল, রিলেটেড ড্রাগস, ওদিকে পড়ে আছে ন্যাট্রাম সাল, ওদিকে পড়ে আছে ক্যালকেরিয়া সাল, একটা ক্যাটেগরি, কখন ভাবছি ওই একই প্রেজেন্টেশন, এবার আমি ন্যাট্রাম সাল কখন ভাবছি, এবার ন্যাট্রাম সালের প্রেজেন্টেশন, ওই যে বলেছি রিজিওনাল প্রেজেন্টেশনের প্রত্যেকটা ড্রাগের কিছু কম্পাউন্ড আছে, ন্যাট্রাম মানে সোডিয়াম, এবার ন্যাট্রাম সাল্ভ যখন হয়ে গেল, ন্যাট্রাম সাল্ভের বেসিক কাজকর্মটাই হচ্ছে গলব্লাডার ওরিয়েন্টেড আর নার্ভ ওরিয়েন্টেড, এই কম্পোজিশন যখন হবে তখন আর ধারে কাটি করবে বিলিয়ারি, গলব্লাডার ওরিয়েন্টেড যা কমপ্লেন কেন থেকে ভালো করে পড়বে, লিভার আর গলব্লাডারে বাইল অ্যান্ড বাইল রিলেটেড প্রেজেন্টেশনে ন্যাট্রাম সাল্ভের সমকক্ষ ব্র্যান্ড, বাইল প্রেজেন্টেশনকে ঠিক করতে, বাইল কম্পাউন্ডগুলোকে ঠিক করতে, গলস্টোন তৈরি করা বন্ধ করতে, খুব ছোটো স্টোন থাকলে তাকে চেঞ্জ করতে, ন্যাট্রাম সালফেট জুড়ি নেই, সেখানে আবার ক্যালিসাল্ফ কাজ করে, ক্যালিসাল্ফের কাজের জায়গা মিউকাস মেমব্রেন, ক্যালিসাল্ফের কাজের জায়গা পেরিওস্টিয়া, ক্যালিসাল্ফের কাজের জায়গা আমার ইউটেরাইন প্রেজেন্টেশন, বাট নট দ্য গলব্লাডার, আমি ক্যালিসাল ভাবতে পারি কিন্তু ক্যালিসাল ভাবতে গেলে আমার ওইগুলো দরকার, আর ন্যাট্রাম সাল ভাবতে গেলে নার্ভ ট্রমা, নার্ভ রিলেটেড ঘটনা, ট্রমা অ্যান্ড ট্রমাটিক প্রেজেন্টেশন, নার্ভ ডিজেনারেশন, সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে গণ্ডগোল, হেড ইঞ্জুরির ক্রনিক এফেক্ট একটা পার্ট, নেক্সট পার্ট জল এবং জলজ জিনিসে বৃদ্ধি, ন্যাট্রাম সাল আর ক্যালিসাল দেয় হট, ও তো জলে ভালো থাকে, ও জল ভালোবাসে, ও জল খাটে, রাদার ভেরি সিপিলিটিক ড্রাগ হ্যাভিং দ্য টেন্ডেন্সি অফ ওয়াশিং ম্যানি, হিয়ার ইজ ন্যাট্রাম সাল, হিয়ার ইজ ইউর ক্যালিসাল, তা ন্যাট্রাম সাল্ফে গ্যাস অম্বলের প্রবলেম নেই সেই রুগী, তাহলে কনস্টিটিউশনালি প্রেজেন্টেশনে ন্যাট্রাম সাল্ফকে ভাবতে একটু অসুবিধা আছে। হ্যাঁ আমার একটা ক্রনিক হেড ইঞ্জুরি ছিল, তারপরে আজকে আমার মাইগ্রেন 20 বছর ধরে চলেছে, একটা ব্রেন স্ট্রোক হয়েছিল তারপরে কমপ্লিকেশনস চলছে, হলো কিন্তু ন্যাট্রাম সাল্ফকে যখন আমি ভাববো ক্যালি সালফের সাথে, বা ন্যাট্রাম সাল্ফকে যখন আমি ভাববো ক্যালকেরিয়া সালফের সাথে, বুঝতে পারছি কথা না, তখন কিন্তু আমাকে ভাবতে হবে ন্যাট্রাম সাল্ফ ইজ আ কম্পাউন্ড হ্যাভিং দ্যাট পার্টিকুলার ভ্যারাইটি, মানে ঠান্ডা লাগা, জল এবং জলজ খাদ্য বৃদ্ধি, ওভারগ্রোথের প্রেজেন্টেশন, তার সাথে সাথে রিজিওনাল ক্যাটেগরিক্যাল প্রেজেন্টেশন হচ্ছে হেপাটোবিলিয়ারি সিস্টেম, তাহলে গ্যাস অম্বল নেই
এমন রুগীতে ভাবতে গেলে যদি আমাকে ভাবতেই হয় তাহলে কিন্তু আমাকে একটু চিন্তা ভাবনা করে ভাবতে হবে। সালফার কম্পাউন্ড, সালফেট কম্পাউন্ড মানেই বলেছি কি না একটা থার্ড গ্রেড ইনফ্ল্যামেটরি কন্ডিশন, বুঝে গেল? তাহলে দীর্ঘদিন ধরে গ্যাসম বলে ভুগছে, গলব্লাডার কলিসিস্টাইটিস আছে, কলিলিথিয়াসিস ডেভেলপ করেছে, হ্যাঁ, একটা নন ফাংশনিং গলব্লাডার, একটা গলব্লাডারের মধ্যে একটা স্লাজ, যখনই আমি পাচ্ছি আমরা কীভাবে ন্যাট্রামসাইন ক্যালিসাল না, কিন্তু দীর্ঘদিন ধরে হাঁপানিতে ভুগছে, একটা ক্রনিক ব্রঙ্কাইটিস আছে, কাস্তে কাস্তে হলুদ সবুজ ডিসচার্জেস, সাংঘাতিক কাশি সর্দি কাশি লেগেই থাকে, কেসে কেসে সেই হলুদ থকথকে সর্দিটা যতক্ষণ না তুলতে পারে কেসেই চলে, সাংঘাতিক হট পেশেন্ট, প্রচুর ঘাম, কনস্টিপেশন, ব্যাকেক, ইট ইজ ইওর ক্যালিসাল, ইট ইজ নট ইওর ন্যাট্রামসাইন, বুঝা যাচ্ছে? রিজিওন টু রিজিওন সব আলাদা। তাহলে ক্যালির প্রেজেন্টেশনসে যখন আমি ক্যালি সালফের কথা ভাবলাম, এটা হচ্ছে আমার ক্যালি সালফের জেস্ট। তাহলে ক্যালি সালফকে কোথায় ভাববো? এখানে ভাববো মিউকাস মেমব্রেন, মেনলি রেসপিরেটরি, জেনিটো ইউরিন এরিয়াও হতে পারে, এর মধ্যেইও ঘোরাফেরা করে। আর কোথায় আছে? স্কিন প্রেজেন্টেশনস। যদিও ক্যালি সালফ স্কিনে কম ব্যবহার হয়, কিন্তু ক্যালি সালফ ইজ আ ড্রাগ অফ চয়েস হোয়ার দেয়ার ইজ ক্রনিক টাইপ অফ স্কিন ইরাপশান হুইচ ইজ স্কেলি ইন নেচার, লাইক সোরাইসিস, বুঝলি, লাইক সোরাইসিস, লাইকেন ফ্যানাস, হুইচ ইজ ভেরি ইচি, থার্ড গ্রেড অফ ইনফ্লামেশন, বুঝেছি কথাটা? যেখানে ইনডিউরেটেড প্রেজেন্টেশনস আছে, যেখানে দীর্ঘদিন ধরে চলকাচ্ছে, লিচিনিফিকেশনস হয়ে গেছে, জায়গাটা মোটা হয়ে গেছে, ওষুধে রেসপন্স করছে না, অ্যান্ড হিয়ার দেয়ার ইজ মে বি অর মে নট বি অফেন্সিভ ডিসচার্জেস। একদম ক্যালি সালফেট লেখা আছে, কিসে? ইন কেস অফ সোরাইসিস, সো ইটস ক্যালি ডিসচার্জেস, ইউ ক্যান থিঙ্ক অ্যাবাউট ক্যালি সালফেট, বুঝলি কি বুঝলি না? বলা হচ্ছে স্কিনের যা প্রেজেন্টেশন, কিউটিকুলার প্রেজেন্টেশন, সেখানে ক্যালি সালফ কমে গেলে স্কেলিং হয়, লাইক ইউর ক্যালিমিউর, বাট ক্যালিমিউর ইন দ্য ফার্স্ট স্টেজ, সেকেন্ড স্টেজ রাদার, ক্যালি সালফ ইন দ্য লাস্ট স্টেজ, ক্যালিমিউরে বলছে কি গুঁড়ো গুঁড়ো ডিসচার্জ, লাইক ময়দা ফ্লোর, যেখানেই চুলকাচ্ছি গুঁড়ো গুঁড়ো উঠছে, মাথা চুলকাচ্ছি গুঁড়ো গুঁড়ো ড্যান্ড্রফ পড়ছে, যেখানেই ময়দার মতো গুঁড়ো গুঁড়ো পড়ছে, উইদাউট অফেন্সিভনেস, স্কেলিং ইজ দেয়ার, এনি টাইপ অফ ভেসিকুলার স্কিন ইরাপশন প্রেজেন্ট ইন দ্য বডি নট ফর ভেরি লং ডিউরেশন, সেকেন্ড স্টেজ অফ ইনফ্ল্যামেটরি কন্ডিশনস, জাস্ট ইনফ্ল্যামেশনটা ওভারকাম করেছে, ইউ ক্যান থিঙ্ক অ্যাবাউট, যেমন চিকেন পক্স, ভাব, যেমন আমাদের এদিকের ক্ষেত্র থেকে যদি আমি ক্যালিমিউরকে ভাবি, যে যে কোনো রকম ভেসিকুলার ইরাপশন লাইক হারপিস, যার মধ্যে জল ফোড়াতে হবে না, কেন ফোড়াতে জলীয় বস্তু, সেই জন্য ফোড়াতে খুব একটা ব্যবহার জন্য, হ্যাঁ, অনেক ক্ষেত্রে বায়োকেমিস্টদের মতামত আছে, তারা বলছেন যে ফেরাম্পস অ্যালং উইথ ক্যালিমিউর ক্যান অ্যাভয়েড দ্য কন্ডিশন, আমি যদি প্রথমেই ফেরাম্পস ক্যালিমিউর চার্জ করে দিই, ক্যালিমিউরের স্টেজটা ক্ষণস্থায়ী, চট করে থার্ড স্টেজে চলে যায়, সেই জায়গায় বায়োকেমিকে সুবিধা আছে যে সল্ট ডেফিসিয়েন্সি, তো আমি একসাথে দুটো তিনটে সল্ট ব্যবহার করতে পারি, তাহলে আমি ফেরাম্পস অ্যান্ড ক্যালিমিউর যদি ব্যবহার করি, ইউ ক্যান অ্যাভয়েড দ্য কন্ডিশন, সেটা একটা আলাদা বক্তব্য, কিন্তু আমি যদি পিওর ক্যালিমিউরের প্রেজেন্টেশনসের কথা ভাবি, সেটা কিন্তু এটা, বোঝা গেল কথা? আচ্ছা দাদা, তুমি আগের দিন একটা কেস বলেছিলে, তো মেডুরিনাম সেখানে ফুটিয়ে দেওয়া ছিল, তো আচ্ছা এরকম যদি বড় মেডিসিন কিছু দেওয়া থাকে, তাহলে সেই ক্ষেত্রে হয়তো কেউ ফোঁড়া নিয়ে এসছে, এবার সেই সময় দেখা যাচ্ছে হয়তো হিপার সালফার সালফার এই জাতীয় মেডিসিনগুলো সিলেকশনে চলে আসছে, সাইলিসিয়া যেগুলো আর কি আমরা করে থাকি, সেই ক্ষেত্রে যদি আমরা বায়োকেমিকটা ইউজ করি, যেটা এখন তুমি বললে ফেরাম ফস আর ক্যালিমিউরের কম্বিনেশন, তো ঠিক আছে, কারণ ওদের তো মানে অ্যাকশনটা তো অতটা ডিপ নয়। শোন, ব্যাপারটা হচ্ছে এই কনসেপ্টটা যদি তুই বলিস আমাদের ট্রু ক্লাসিক্যাল কনসেপ্ট, তার সাথে ম্যাচ করে না, কারণ সেখানে সিক্স এক্স মানে ক্রুড পোটেন্সি, সেখানে আমার ভায়াল ডেট করবে রুলস, এবার ধর অ্যান্টি ব্যাকটিন লাগিয়ে আর অ্যান্টিবায়োটিক খেয়েও তো গণ্ডগোল করছে, সেক্ষেত্রে ফেরাম্পস ক্যালিমিউর ভালো অপশানস, ঠিক আছে, এবং ফেরাম্পস 3200 ব্যবহার করা যায়, সব রেসপন্সও করে, ফেরাম্পস 3200 ভালো রেসপন্স করে,
যেমন মনে করেন আমাদের এই বড় বড় ড্রাগ দেওয়া আছে, এই অ্যাকিউট সর্দি কাশি লেগে যাচ্ছে, সুন্দর ফেরাপোস খাইলে ভালো তো, বড় ড্রাগ দেওয়া আছে, পালসেটিলা সিএম দেওয়া আছে, এক সপ্তাহ হয়েছে, বৃষ্টিতে ভিজে ঠান্ডা লেগে গেছে, এমনি করলি সালভার করতে সিমটম যা বলছে সালভার, ফেরাম্পস সিক্স এক্স এইট টুয়েলভ এক্স দিলে দু চারবার করলে অ্যালং উইথ ক্যালিন কন্ডিশন ওভারকাম করি। না না করে ওই হায়ার পটেন্সিকে কিছু করে। এবার ওই যে বললাম বিরুদ্ধপন্থীদের কিছু মতামত আছে, ঠিক আছে, সেই জায়গায় দাঁড়িয়ে ভাবতে হবে। ওই যে বলেছিলাম আগের দিন যে দেখ অ্যাকর্ডিং টু ইউর চেম্বার ইউ হ্যাভ টু থিঙ্ক। হ্যাঁ বলতেই পারি যারা বেশি পয়সা নিচ্ছে, হ্যাঁ ঠিক আছে এটা হয়েছে অ্যান্টিবায়োটিক করো না, অ্যালোপ্যাথি দেখিয়ে না, এসি ঘরে বসে 5000 টাকা নিলে ঠিক আছে, ঠিক আছে। এবার যারা কনসালটেন্ট, যারা দু মাসের আগে অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যায় না, সেখানে জ্বর সর্দি কাশি হলে অ্যান্টিবায়োটিক বেটার অপশন। কিন্তু যারা নিউ কামার তারা যদি বড় ড্রাগের জায়গায় ফেরম্পোজ ব্যবহার করে, এতে মাথা খারাপ করার কিছু নেই, তাহলে অ্যান্টিবায়োটিক তো কিছু এফেক্ট করে রে বাবা বডিতে। হ্যাঁ, এবং মজা হচ্ছে যারা দীর্ঘদিন হোমিওপ্যাথি ওষুধ খাচ্ছে, অ্যান্টিবায়োটিক দিলে শুইয়ে দেয়, হাইপার সেন্সিটিভ হয়ে যায়। আমাদেরই পেশেন্ট আছে যারা 2 বছর 4 বছর আমাদের কাছে এগোচ্ছে, দাঁত তুলেছে, একটা অ্যান্টিবায়োটিকের কোর্স করছে, হাত পা ছেড়ে দিচ্ছে, একদম হাত পা ছেড়ে দিচ্ছে, নড়তেই পাচ্ছে না। সাপ্রেসড হয়ে গেল, যেই বন্ধ হয়ে গেল পুরো খেটে গেল, বাচ্চাগুলো সুন্দর ভালো ছিল, জ্বর সর্দি কাশি, অ্যান্টিবায়োটিক চার্জ, যেই অ্যান্টিবায়োটিক চার্জ হয়ে গেল ঝুমি গেল, কনস্টিপেশন হয়ে গেল, কারো ডায়রিয়া ডেভেলপ করে গেল, কাশি তো কমছেই না, এখন রোজ চেম্বারে বসে গেল। কন্ডিশনটা হচ্ছে যে বায়োকেমিক ড্রাগকে আমি ভাবতেই পারি, বায়োকেমিক এই জন্যই হোমিওপ্যাথিক রিলেটেড প্রেজেন্টেশনসের সাথে জোড়া আছে। আরও একটা মজার গল্প আছে, তোরা হয়তো জানিস না, যখন হোমিওপ্যাথিক কাউন্সিল তৈরি হয়, হোমিওপ্যাথি সার্টিফাইড হচ্ছিল না, কেননা ওর কোনো ফিজিওলজিক্যাল ব্যাখ্যা ছিল না, 12টা হোমিওপ্যাথি বায়োকেমিক ড্রাগকে দিয়ে হোমিওপ্যাথির সাইন্টিফিক রিসার্চ কমপ্লিট করেছে, তারপরে গিয়ে অ্যাফিলিয়েশন পেয়েছে সেন্ট্রাল গভর্নমেন্ট 15 বছর পরে। এগুলো তো 6x12x, এর তো কেমিক্যাল কম্পাউন্ড আছে, ফিজিওলজিক্যাল অ্যানালিসিস আছে। সুজলা সাহেবের বইকে আমরা যতই নাককুচকাই, ওই বইটাই আমাদের অ্যাফিলিয়েশনে সাহায্য করেছে, এটা হয়তো আমরা অনেকেই জানি না, ঠিক আছে। আমরা ঘটনাটা জেনেছি কী করে, যখন আমরা বায়োকেমিক কাউন্সেলিংয়ের কাজ করতে গেলাম, তখন দেখলাম আরে এতে অলরেডি অ্যাফিলিয়েটেড, বায়োকেমিক ড্রাগ আমাদের হোমিওপ্যাথিতে অ্যাফিলিয়েটেড, এই কারণের জন্য আমার সিলেবাসে 12টা পড়ানো হয়নি, কারণ ফিজিওলজিক্যাল রিলেশনশিপ, বায়োকেমিক প্রেজেন্টেশন, বায়োকেমিক্যাল থিওরিজ, এ তো একমাত্র এই 12টাকেরই আছে, আর বাকি তার আছে, তার কারণে অ্যাফিলিয়েশন পাচ্ছিল না। এভিডেন্স বেস করার জন্যই ওটা দিতে হয়েছিল, বুঝছিস কথা, তখন তার বায়োকেমিক কাউন্সিল বা এইসব ছিল না, তো যখন বায়োকেমিক কাউন্সিল নিজেরা বললো যে আমরা করবো, তো ওদের চিঠি পাঠানো হলো আয়ুষকে, আয়ুষ চিঠি পাঠালো বলে ইট ইজ অলরেডি গ্যান্টেড, সো হোয়াই ইউ আর মেকিং ইট অ্যানাদার গ্রুপ, অলরেডি চিঠি এসছে, বুঝলি, দিল্লি থেকে চিঠি পাঠিয়েছে আয়ুষ, তো এটা তো অলরেডি 12টা বললো, যদি এটা আলাদা করতেই হয় তাহলে তোমরা সিসিআইদের সাথে কথা বলো, আয়ুষ মন্ত্রক চিঠি পাঠা, সিসিআই বললো আমাদের তো আছে, আমরা কেন আবার আলাদা করে করছি, ঘটনায় ফিরে তাহলে বায়োকেমিক ড্রাগ আমরা ভাবতেই পারি, এবং এগুলো দিলে বিরাট কিছু ক্ষতি হয় না, বলঞ্চ পেশেন্ট ভালোই থাকে, খারাপ থাকে না, অনেক ভালো। এবং যদি ঠিকঠিক প্রেসক্রিপশন করতে পারিস, বায়োকেমিক ওষুধ সত্যিই কাজ করে, কাজ যে করে না তা ডেফিনেটলি কাজ করে। এইবার বলবো গণ্ডগোলের জায়গার কথা, যেমন সাইলিশিয়া, যেমন ক্যালিসাল, ক্যালকেরিয়াসাল, এই ড্রাগগুলোকে বাপু বুঝে ব্যবহার করতে হবে, এই ড্রাগগুলো হোমিওপ্যাথিক্যালি ভেরি সেফ, বায়োকেমিক্যালি খুব একটা সেফ না, যতক্ষণ পর্যন্ত না তুমি ড্রাগটার প্যাথোফিজিওলজি ঠিকঠিক বুঝে লাগাতে পারছো, উল্টো এফেক্ট পান, সর্দি কাশি হয়েছে, হলুদ সর্দি উঠলো কি উঠলো না, তুমি দিয়ে দিলে ক্যালিসাল, পেশেন্ট একদম কেসে হাঁপিয়ে মরে যাবে, বুকে সর্দি পুরো বসে যাবে। রুটিন প্রেজেন্টেশন যদি ভাবে সর্দি হয়েছে, অ্যালবুমিনাস প্রেজেন্টেশন নেই, তাহলে পরের ওষুধ কী, সালিসিয়া, ওদিকে ক্যালিসাল, সালিসিয়ার প্রেজেন্টেশন নেই, দিয়ে ক্যালিসাল, ক্যালিসাল দিলে হাঁপ উঠে যাবে, যেই ক্যালিসাল 6x12x খাই দেবে দুবার, আর নিশা দিতে পারছি না, পুরো বুকে জাম করে। আমি যখনই পড়াতে যাই আমি প্রত্যেককে বলি ফেরাম্পজ ক্যালিমিউর,
ভেরি গুড অপশন, ম্যাক ফস ন্যাট্রাম ফস ভেরি গুড অপশন, ইভেন ন্যাট্রাম সাল, এবার ন্যাট্রাম মিউ থেকে সামলে যাবে, ন্যাট্রাম মিউ ক্যালিফস এই ক্যালিসাল ক্যালকেরিয়া সাল, বায়োকেমিক্যালি ব্যবহার না করাই ভালো, করতে হলে অমিবাদিতে ব্যবহার করো, কারণ এগুলো তো ডিফেক্টিভটা, বুঝতে গেল কথা? আর বায়োকেমিকের তো মাস্টারপিস ড্রাগ আছে ক্যালকেরিয়া ফ্লোর, ক্যালকেরিয়া ফস এত ভালো কাজ করে, ওটা তো হোমিওপ্যাথি ড্রাগই হয়ে গেছে, কেউ এখন মনেই রাখে না যে ক্যালকেরিয়া ফস বায়োকেমিক ড্রাগ, ওটা এখন হোমিওপ্যাথি ড্রাগ হয়ে গেছে, এবং দু প্রান্তেই ভালো কাজ করে, মানে ক্যালকেরিয়া ফস হোমিওপ্যাথিও খুব ভালো কাজ করে, বায়োকেমিক্যালিও খুব ভালো কাজ করে। তবে একটা জিনিস বলবো, যখন কোনো প্রেসক্রিপশান হবে তখন ডেফিনেটলি একটা রুটে প্রেসক্রিপশান হবে, মানে ফেরামফস ক্যালিমিট যদি কভার করে করো তাহলে কিন্তু আমার অ্যাকোনাইট বেলাডোনাল বলা হয়েছে, মেজরিটি জায়গায় এটা কম্বিনেশনাল হয়ে যায়, মানে বুঝতে পারছি না হচ্ছে না একটু ফেরামফস দিয়ে রাখি অন্তত জ্বরটা তো কমবে, এইটাতে আপত্তি আছে, বুঝলি কথা আমি কী বলবো, মানে আমার পালসার ডিলে মনে হচ্ছে হ্যাঁ মাঝে মাঝে ফেরামফস খাবে, এই জিনিসটা করিস, এইটা করলে পুরোটাই ঘেঁটে যাবে, লাভের লাভ কিছু হবে, বা সকালবেলা তোর কাছে ফোন আসলো সন্ধ্যেবেলা চেম্বার ফেরামফস খাবি, সন্ধ্যেবেলা আসুক দেখে দিই ওষুধ করতে, এবং এরপরে সেফলি হোমিওপ্যাথি ড্রাগ ব্যবহার করা যায় এবং তাতে খুব ভালো কাজ, আর যাদের বড় ড্রাগ ব্যাক আপ করা আছে দু চার মাত্রা ফেরামফস ক্যালিমুর খেলেই অ্যাকিউট জ্বর সর্দি কাশি পালিয়ে দেয়, সুন্দর পালিয়ে দেয়, মানে আমি তখন মেদিনীপুরে থাকতাম বাড়িতে রাখা থাকতো, ভাইরা বৃষ্টিতে ভিজে এসে ফেরামফস ক্যালিমুর দিয়ে চা খেয়ে নিত, ফুটবল ফুটবল খেলে এসে ফেরামফস ক্যালিমুর দিয়ে চা খাচ্ছে সব কটাগুলো, এক সমস্যায় কমেও যেত, ঠিক আছে, প্রচুর খাটাখাটনি হয়েছে, মাঠফাট পরিষ্কার হয়েছে, ক্যালকেরিয়া ফস আর ক্যালিফস চায়ের মধ্যে দিয়ে খেয়ে নেবে সব কটা, একদল পঙ্গপাল ছিল, ঠিক আছে, সেই ক্রিকেট খেলে হাতে ফুসকা পড়ে গেল, মানে হাতে ফুসকা পড়ে গেছে ম্যাচ আছে খেলিম সিক্স সঙ্গে ফেরাম ফস, এবেলা ওবেলা খেলো পরদিন সকালে ম্যাচ খেলছে হাত ঠিক হয়ে গেছে, দারুণ কাজ করে। আর যদি বায়োকেমিক্যাল তোরা কাজ করতে চাস আমি তোদের একটা বই রেকমেন্ড করতে পারি, বিজয় কুমার একটা বই আছে, ঠিক আছে, কম্পারেটিভ বায়োকেমিক মেকানিক্স, বিজয় চট্টোপাধ্যায় না বিজয় কুমার বসু, অসাধারণ বই, মানে এটা পড়লে পারে এই রিলেটেড প্রেজেন্টেশনটা ভালো শিখে যাবে, বুঝলি, কারণ বায়োকেমিক আমরা পড়ি ঠিকই, ওই বরিকের বই ছাড়া তো আমাদের গতি সীমিত, সুজলার পড়িছি আমরা খুব কম লোক, পুরো সুজলার খুব কম লোকে পড়িছি, সেই জন্য ড্রাগের ওপর দখল নেই, এই হলে দিতে হয়, কেন দিতে হয় সেই জায়গাটা খুব মনে করে, আর যদি সেটা বুঝে দেওয়া যায় খুব ভালো কাজ। এবার আবার প্রেজেন্টেশনসে চলে আসি বায়োকেমিকের সম্পত্তি থেকে বেরিয়ে, তাহলে যেটা বলছিলাম, তাহলে আমরা ক্যালি গ্রুপের প্রেজেন্টেশনসে ছিলাম, ক্যালি গ্রুপের প্রেজেন্টেশনসের মধ্যে গিয়ে আমরা দেখ তাহলে অর্গান অ্যাফিনিটিগুলো দেখে ফেললাম, তাহলে ক্যালি গ্রুপের অর্গান অ্যাফিনিটি কী দেখলাম, নার্ভাস সিস্টেম দেখলাম, জেনিটুরিনটা বলিনি বলবো, বোনস দেখেছি, মাসেলসের উপরে ক্যালি গ্রুপে খুব একটা কাজ নেই, পেন তৈরি করে কিন্তু মাসেল অ্যাট্রফি হয়ে গেছে, মাসেলস পুল হয়ে গেছে, মাসেলসের মধ্যে গন্ডগোল হয়েছে, লাইফোমা ডেভেলপ করেছে, এই জায়গাতে ক্যালিমুরের এই ক্যালি গ্রুপের প্রেজেন্টেশন কম, এটা ক্যালকেরিয়া গ্রুপের প্রেজেন্টেশন বেশি, বা আদার কার্বন গ্রুপের প্রেজেন্টেশন বেশি, যেখানে গ্রোথ অ্যান্ড এক্সেস গ্রোথের প্রেজেন্টেশন আছে, বুঝলি, বলা হয় এটা ফ্যারিংটনের বক্তব্য বলছি, বলা হয় যেখানেই গ্রোথ যেখানেই নতুন কিছু তৈরি হচ্ছে সেখানে কার্বন কম্পাউন্ড দরকার, ইভেন ইন ল্যাবরেটরিজ যখন আমাদের কোনো কালচার করানো হয় ব্যাকটেরিয়াল গ্রোথ করাতে গেলে কার্বন দিতে হয়, সো কার্বন ইজ দ্য এসেন্সিয়াল কম্পাউন্ড ফর গ্রোথ, তাহলে যত আমার কার্বন গ্রুপ আছে ওর বেসিক নেচারটা কি গ্রোথ, লাও ক্যালকেরিয়া গ্রুপ সব কার্বন, কার্বোভেজ কার্বন, গ্রাফাইট ইজ অ্যান্ড লেট কার্বন লাগে, এন্ডিং উইথ ইউর ক্রিওজেটাম পেট্রোলেটাম কার্বন কম্পাউন্ড থেকে আসছে, তাহলে আমি যদি কার্বন গ্রুপকে কোথাও পাই তাহলে আমি কার্বনকে কোথায় ভাবি, অক্সিজেনের সাথে জোড়া মানেই হচ্ছে প্রাণ মানে হচ্ছে গ্রোথ, তাহলে ওভার গ্রোথ প্রেজেন্টেশনসে আমি কাকে ভাববো, কার্বন গ্রোথকে ভাববো,
কার্বোনেটেড প্রেজেন্টেশনকে ভাবব, বুঝতে পারছি কথাটা? তাহলে যেখানেই আমি কার্বন গ্রুপের কথা ভাবছি তার মানেই হচ্ছে ওবিসিটি, কার্বন গ্রুপের কথা মানেই হচ্ছে অক্সিজেনেশনের অভাব, কার্বন গ্রুপের কথা মানেই হচ্ছে অ্যানিমিক প্রেজেন্টেশন, আর কার্বন গ্রুপের কথা মানেই হচ্ছে ওভার গ্রুপ। ক্যালি গ্রুপে সেটা নেই, এক্সেপ্ট ইওর ক্যালি কার, ইওর ক্যালি ব্রোম অ্যান্ড ক্যালি বাই, বাকিগুলো রোগা পাখি খুব একটা মোটা সোটা, এটা এক্সেপশন, বুঝলি কথাটা? মানে ক্যালকেজাকার্পের সাথে ক্যালিকার দেখতে একই রকম, ওই যে কার্বন কম্পাউন্ডটা আছে না ওর জন্য মোটা হয়, ব্যারাইটা কার, ব্যারাইটা মিউর কীরম বল দিবি তিনটে। তাহলে কার্বন যখন জুড়ে যাবে কম্পাউন্ডের সাথে সবই মোটা হবে, একটা দুটো আলাদা আলাদা। এবার তুই হিসেব কর এই কার্বগুলোকে ভাব কর, ক্যালিকার, ক্যালকেরিয়া কার্ব, ন্যাট্রাম কার্ব, ব্যারাইটা কার্ব, দেখ কার্বগুলো সব মোটা মোটা, কেন? এটা ফ্যারিংটোনিয়ান অ্যাঙ্গেল, যেখানেই কার্বন সেখানেই ওভার গ্রুপ। যদি ডাউট হয় অন্য একটা কম্পাউন্ড লাগিয়ে দেয়, ব্যারাইটা কার্ব, ব্যারাইটা মিউ, পাশাপাশি ফ্যার, তফাৎ কি? একটা মিউরিটিক কম্পাউন্ড, একটা কার্বন কম্পাউন্ড। মিউরিটিক কম্পাউন্ড মানেই হচ্ছে কি? ঢ্যাঙা, বুঝলি কি বুঝলি না? যদি তুই ঠিক এটা ভাবতে পারিস তবেই ব্যারাইটা মিউর প্রেসক্রিপশন করতে পারবি, নাহলে জন্মেও একটা ব্যারাইটা মিউর প্রেসক্রিপশন হবে, কারণ ব্যারাইটার কমন কম্পোজিশন যা, আর ক্যালকেরিয়ারও তাই। হিসেব কর ক্যালকেরি কাপ ব্যারাইটা কাপ, কখনো ভেবে দেখেছিস ক্যালকেরি কাপ ব্যারাইটা কাপের তফাৎ কোথায়? শুধু মেন্টাল অ্যাবিলিটিটুকু বাদ দিলে দুজনকে তফাৎ করা খুব মুশকিল, ঠিকই না? এইবার মজা দেখ, টনসিলস আছে না, মোটা হয়ে আছে, ঘাড়ে লাইপোমা আছে, মোটা সোটা চেহারা, একটু বুঝে কম চেঁচামেচি করে, একটু ববরা টাইপের জিনিস, পেচ্ছাপ করেই চলেছে, গ্রোথ হচ্ছে না, বয়স হয়েছে, মেনস্ট্রুয়েশন হচ্ছে না, অ্যাডোলেসেন্সের সিমটম নেই, পলিসিস্টিক ওভারি, ভাবা যায় তো ব্যারাইটা কাপ, কিন্তু ব্যারাইটা কাপ প্রেসক্রিপশন হচ্ছে না, কেন? এই ব্যারাইটা কাপগুলো ঠান্ডা লাগার ধাত আছে, ওই যে বলেছি আমাদের কিছু ড্রাগ এত প্রমিনেন্ট যে সবাইকে উপর দিয়ে চলে ক্যালকেরি কাপ বেরিয়ে যাচ্ছে, এরও ঘাম ওরও ঘাম, এও মোটা ও মোটা, এও খায় ও খায়, এরও ঠান্ডা লাগে ওরও ঠান্ডা লাগে, ব্যারাইটা কাপের ঠান্ডা জন্মেও কমে। তাহলে মেন্টাল প্রেজেন্টেশন যদি মেলে তো খুব ভালো, ওয়েল এন্ড গুড, যদি নাও মেলে একটা নেক্সট অ্যান্টিটিউবের কুলার ড্রাগ হিসেবে তো ব্যারাইটা কাপকে ভাবা যায়, ভাবা যায় নাকি? তাহলে তো টনসিলগুলো ফোলাগুলো কমে, কারণ ওর গল্প তো হচ্ছে ইনডিউরেশন। এইবার যখনই ওটা ইনডিউরেটেড হয়ে যায়, যখনই ওটা সার্ভাইকাল গ্ল্যান্ড প্রেজেন্টেশন চলে আসে, যখন ওটা ইনগুইনাল গ্ল্যান্ডের প্রেজেন্টেশনে চলে আসে, যখনই সেটা সাংঘাতিক ইনডিউরেটেড, তখন সেটা হ্যালোজেন গ্রুপ, তখন কি হল? ব্যারাইটা মিউ, তখন হয়ে গেল ব্যারাইটা মিউ। ঠান্ডা লাগা এরও আছে, ঠান্ডা লাগা এরও আছে, এই হচ্ছে তফাৎ, মেটেরিয়াল টুইস্টটা হচ্ছে এইখানে। তাহলে আমি ব্যারাইটা মিউর কোথায় ভাববো? এইবার মাথা খারাপ হয়ে যাবে, ব্যারাইটা মিউ না, হবে না ব্যারাইটা মিউর, কেন? হ্যাঁ কিছু বোঝাই যাচ্ছে না, কী দিয়ে দেয়? ব্যারাইটাটা তো আছে, ব্যারাইটার বেসিক কম্পাউন্ড মানেটা কি? এইটা হচ্ছে ব্যারাইটা, এর সাথে আমি যা জুড়বো তাই তো হবে, দেখ বোঝা যাচ্ছে কিনা? ড্রাগগুলো সব পড়তে হবে, দেন অ্যান্ড অনলি ইউ ক্যান রিলেট, চ্যানেলটা হচ্ছে এইটা। এবার ম্যাথমেটিক চ্যানেলে চল, বাকি পার্টটার পরিপোষণটা ম্যাথমেটিক চ্যানেলে হয়ে যাবে, বুঝলি? ম্যাথমেটিক চ্যানেল কি বলছে? ক্যালি গ্রুপ মানে টিপিক্যাল সিফিলিটিক, আমার সিফিলিটিক ড্রাগ লাগবে, প্রিডমিনেন্ট সিফিলিটিক ড্রাগ লাগবে, ডিস্ট্রাকশন নার্ভ, কি দিয়ে ধরি আমরা? সিফিলিটিক মানে কি? ডিস্ট্রাকশন, সিফিলিস মানে নার্ভ, সিফিলিস মানে বোনস, সব জায়গায় কাজকে করে, নার্ভাস ডেবিলিটি, অফেন্সিভ ডিসচার্জেস, কিরে বোন ক্যারিস, বোন অ্যান্ড বোনি প্রেজেন্টেশনস, মেন্টাল ডেবিলিটি, অ্যাংজাইটিস, রেস্টলেস, ইভেন ইনসেন, স্লিপ অ্যান্ড স্লিপ ডিসঅর্ডার্স, সিভিলিটি। তাহলে যদি আমি সিভিলিটিক গ্রুপের ড্রাগের দরকার হয় তাহলে সিভিলিনাম মার্কসল, তাহলে মার্কারি গ্রুপের সাথে ক্যালি গ্রুপ চলে তো,
সমানে সমানে প্রতিদ্বন্দ্বিত। হিসেব করে দেখ, মার্কারি গ্রুপ ভাব, মার্কারি গ্রুপ মিউকাস মেমব্রেন অ্যাগ্রিড করে, আলসার করে, ডিসচার্জ করে, অফেন্সিভনেস করে, প্রফিউজ ডিসচার্জ করে, তবেই তো মার্কারি। কি রে, 99 অ্যাগ্রেশনস, যেখানেই মার্কারি অ্যাবিউজ তখন বলছি সিপার সালফার, ইট ইজ অলসো এ সিপ্লিটিক কম। তাহলে মার্কারি গ্রুপের যা তুই পড়লি, আরেকটা গ্রুপ আছে মার্কারি গ্রুপ, এর কম্পাউন্ডগুলো আমাদের পড়ার দরকার, কারণ আমাদের মাকসল, মার্কারি, মাককর এই পর্যন্তই প্রেসক্রিপশান হয়, এরপরে মার্কের আর বাকি কম্পাউন্ডগুলোর প্রেসক্রিপশন খুব একটা পাওয়া যায়। ঠিক আছে, ওই বল, এবার তুলনা করতে হবে তো, যেই আমি ক্যালি গ্রুপকে নিয়ে এগোব, আমি কী বলছি, আমার সিবিলিটি ড্রাগ চাই, আমি বললাম ম্যাক মার্কারি গ্রুপ দরকার, আমি আবার এদিকে বলছি ক্যালি গ্রুপও দরকার, আমি ক্যালি ব্রোমের কথা বলছি। তাহলে মার্ক বিন আয়োট আর ক্যালিব্রোম পাশাপাশি ফেলি? হ্যাঁ, মার্ক পোটো আর মার্ক বিন আয়োট, গ্ল্যান্ডাল গ্যানুলার প্রেজেন্টেশন, সিবিলিটিক প্রেজেন্টেশন, ইনডিউরেশন অ্যান্ড টনসিলস, এই তো মার্ক বিন আয়োট, মার্ক পোটো আয়োট আছে, একটা লেফট সাইডের একটা রাইট সাইডে। তুই বলছিস ক্যালিব্রোম, তো সেই বস্তুটা কী? আবার একটু আগে বলেছি ব্যারাইটামিউর, তাহলে যখন আমি গ্ল্যান্ডুলার প্রেজেন্টেশন নিয়ে ভাবছি, সিফিলিটিক প্রেজেন্টেশনে, গ্ল্যান্ডার গ্যান্ডুলার প্রেজেন্টেশনে ইনডিউরেশন হয়, তাহলে যখনই আমি ইনডিউরেশন পাচ্ছি, সিফিলিটিক ড্রাগ দরকার, তখন আমি ক্যালি গ্রুপকে ভাবছি। তাহলে কি বললাম, সিফিলিটিক দরকার আর কি। ক্যালি গ্রুপের পরের প্রেজেন্টেশন মেন ওরিয়েন্টেড মেজর গ্রুপের আসতে, মেন ওরিয়েন্টেড মেজর গ্রুপে কী আছে, রেসপিরেটরি প্রেজেন্টেশন, মানে টিউবারকুলার, কিরে সর্দি লাগা দাগ, সর্দি কাশি, ঠান্ডা লাগা, শীতকাতরতা, প্লুরাল ইফিউশন, চেস্ট পেন, অফেন্সিভ ডিসচার্জেস, ব্রঙ্কিয়াল অ্যাজমা, ক্রনিক ব্রঙ্কাইটিস, ব্রঙ্কিয়াক্টেসিস, সিওপিডিস, টিউবারকুলার, বুঝলি কি বুঝলি? তাহলে টিউবারকুলার চাই, সিফিলিটিক প্রিডোমিনেন্ট চাই, ক্যালি গ্রুপ চাই, দেখ বুঝলি কি। মেটিয়া মেডিকার রক্ত না হলে এই আলোচনা বড় শক্ত। তাহলে ক্যালি গ্রুপের ম্যাথমেটিক ব্যাকগ্রাউন্ডে কী আছে বাপু, মেনলি সিভিলিটিক টিউবারকুলার। এবার বলেছি ক্যালি গ্রুপ তো অনেক বড়, তাহলে ওখানে গিয়ে আমি আর কী পাচ্ছি না, কখনো কখনো সাইকোটিকও আছে, কোনো কোনো কম্পাউন্ডের একটু সাইকোটিক নেচার বেশি, কোনো কোনো কম্পাউন্ডের একটু সাইকোটিক নেচার কম। তাহলে টিপিক্যাল সাইকোটিক হিসাবে ক্যালিকাপকে ভাবা যায় না, ক্যালি গ্রুপকে, ক্যালিকাপ বলবো না, ক্যালি গ্রুপকে ভাবি কখন, সিভিলিটি ব্যাপছে আইডিয়া। কেন্ট তার পালসেটিলা লেকচারে লিখলেন, পালসেটিলা যখন খুব বেশি সিভিলিটিক হয়, যখন তার ঘাম বেশি, যখন সিভিলিটিক বেশি, তখন ক্যালি সাইডকে ভাব, যখন চিলি হয়, যখন ইমাসিয়েটেড হয়, যখন ডিস্ট্রাকশনস হয়, তখন সাইলিশিয়া ভাব। মেটেরিয়াল কম্পোজিশন কী বলছে, হোয়েন টিউবারকুলার আর মোর টিউবারকুলার, হোয়েন ডিস্ট্রাকশনস আর ভেরি প্রমিনেন্ট, দুটোটা, একটা সাইলেশিয়া, একটা ক্যালিজাল, ক্যালিজাল কখন হট, প্রিডোমিনেন্ট সিবিলিটি, মেন্টালি ডিস্ট্রাকটিভ, অফেন্সিভ ডিসচার্জেস, সাইলেশিয়া, ডিস্ট্রাকশন, লস অফ বডি ফ্লুইড, বডি হিট, ল্যাক অফ, এর হিট কমে যাচ্ছে, এন্ডিং উইথ টিউবারকুলিন, দেখ বুঝলি কি। ঠিক আমার এরকম একজন পেশেন্টের মাথা ব্যথা, কোমর ব্যথা, পায়ে ব্যথা, টিপিক্যাল পালসেটিলা পেশেন্ট, টিউবারকুলিনাম, পালসেটিলা আছে, ভালোই আছে, খারাপ নেই, চলছে প্রায় ধর আমার কাছে বছর দুয়ে গেছে, মাথা ব্যথাটা গিয়েও যাচ্ছে, দিনে দুবার তিনবার চান করে, মেন্টালি রেস্টলেস, মুশকিল, ক্যালিসা, ওয়ান্ডারফুল, এক মাসে যেখানে মাথা যন্ত্রণা হলে রোজ একটা করে ট্যাবলেট খেতে হতো, দুটো করে, সেখানে এক মাসে দুটো ট্যাবলেট খেত, ক্যালিসা, সবই আছে, মন মানসিকতা ভালো, ছেলে মেয়ে সবার জন্য ভাবে, সবই ঠিক আছে, সিফিলিটিকটা পালসেটিলা, সিফিলিনাম,
এই সমস্ত দিচ্ছি। ওই যে বলেছি কম্বিনেশান চাই, যেই ক্যালি সার দিয়েছি এইবার ভালো হচ্ছে, এই পেটের গন্ডগোলও ভালো, পায়খানাও ভালো হচ্ছে, কোমর ব্যথাটা অনেকটা কম। বলেছি কোমর ব্যথা সব ক্যালি গ্রুপে পাবি না, কিন্তু মানে সব ক্যালি ড্রাগগুলোতে পাবি না, কিন্তু ক্যালি গ্রুপের একটা প্রেজেন্টেশনই হচ্ছে ব্যাকে, ক্যালি কার্পে ভেরি প্রমিনেন্ট, ব্যাকে কনস্টিপেশন, স্টিচিং পেন, তার সাথে তোর ওবিসিটি, ঠান্ডা লাগার টেন্ডেন্সি, স্টিচিং প্রেজেন্টেশন, বুকে কাশি, তিনটে থেকে চারটে বাড়ে, এই হচ্ছে ক্যালিকার, এই না হলে ক্যালিকার হয়, বুঝলি? কিন্তু এটাই যদি তুই ক্যালিফসের কথা ভাবিস, সেখানে আবার এতটা প্রমিনেন্ট না, কিন্তু ব্যাকে ক্যালিফসেরও আছে, বুঝলি? তাহলে মায়াজমেটিক অ্যাঙ্গেলে দাঁড়িয়ে আমি সিফিলিটিক রেঞ্জের ড্রাগগুলোর মধ্যে দিয়ে যখন ঘোরাফেরা করছি, আমার পেশেন্টের জন্য যখন একটা অ্যান্টিসিফিলিটিক ড্রাগের দরকার, তখন আমি ভাবতেই পারি। আমার এক পেশেন্ট এরকম, সেই পেশেন্টের সর্দি কাশি হাঁচি অ্যালার্জি রাইনাইটিস ঢুকছে, অনেকদিন ধরে আছে, ভালোই আছে, খারাপ নেই। তো পালসাডিলার প্রেজেন্টেশন, টিউবারকুলার বংশগত সিফিলিটিক প্রেজেন্টেশনও আছে, তো সিফিলিনাম, টিউবারকুলিনাম, পালসাডিলা, সালফার, ভালোই আছে, হাঁচি কাশি অনেক কম, অ্যালার্জিটাইটিস কম, মাঝে সর্দিটা একদম যাচ্ছিল না। তো আমি আলোচনা করতে গিয়ে তোদের বলিছি যে মাঝে মাঝে ক্যালিবাই লাগে, ক্যালিবাইয়ের সাথে রিলেশন খুব ভালো, পালসাডিলা তো দিয়ে অনেক কন্ট্রোল, হঠাৎ করে সেদিন এসছে, এই যে বলছে আমার মাথার মধ্যে না কিরকম উঁচু উঁচু হয়েছে, ডাক্তার এইখানে উঁচু উঁচু হয়েছে, আর খুব গরম লাগছে জানেন তো, বাহ এইটাই তো চাই, ও মা ক্যালি আয়োড দিয়েছি, এক্সোসিসগুলো কমে গেছে 21 দিনে, ওয়ান্ডারফুল প্রেজেন্টেশন। না না না, আমি ক্যালি আয়োড 200 দিয়েছিলাম, দারুণ কাজ। এবার ওই যে বলেছি চেঞ্জেস ফ্রম ওয়ান টু অ্যানাদার, যে খিটখিটে হয়ে যাচ্ছে, মেজাজটা খিটখিটে হয়ে যাচ্ছে, জয়েন্ট অ্যান্ড জয়েন্ট পেন, স্প্লিটিং টাইপ অফ পেন, ছোটো ছোটো জয়েন্টে ব্যথা, তার সাথে বোন অ্যান্ড বনি গ্রোথ সবে শুরু হচ্ছে, ঘামটা বেড়ে গেছে, হাঁচিটা আছে, নাক দিয়ে টপ টপ করে জল পড়ছে, বলছি আমি ক্যালি আয়োড খাব, তো আমরা যদি বুঝতে না পারি দোষ কার, আমাদের দোষ, ক্যালি আয়োড কবে দেবো, মাঝে মাংস ডিম খেলে যদি ক্যালি আয়োড দিই কোনোদিন দেওয়া যাবে, এর ভাবনাটা একদম আলাদা। আর একটা মজা আছে, ওই যে বলেছি রেপার্টরি খুব ভালো জিনিস, কিন্তু রেপার্টরি করলে যে রিদিমে ধরে এই যে 52 মিনিটের লেকচার চলছে, এই রিদিমে চলতে পারবি না, কারণ তোর ভাবনাতে তুই আটকে যাবি। তো তুই এখানে কী দিয়ে ভাবছিস, মায়াজমেটিক, সিভিলিটিক, ডিস্ট্রাকটিভ, উইকনেস অ্যান্ড ডেবিলিটি, তুই এরমভাবে ভাবছিস, তো ওখানে কী ভাববি, রিজিওনাল, যেই ভাববি আমি আসবেই না, এইসব ড্রাগের কথা আসবেই না, বুঝলি? বন্ধুরা 52 মিনিট হয়েছে, জল খাই, 52 মিনিট হয়েছে।